আপনি যখন একটা ইউটিউবের ভিডিও আপলোড করেন তখন একটি টাইটেল সেকশন পান একটি ডেসক্রিপশান সেকশন পান এবং একটি ট্যাগেট সেকশন পান আজ আমি এই ভিডিওতে আলোচনা করব যে ডেসক্রিপশান সেকশানের কতটা গুরুত্ব রয়েছে এবং ডেসক্রিপশানে আপনি কি কি লিখতে পারবেন আমি ভিডিওটা তৈরি করছি একেবারে নতুন ইউটিউবারদের জন্য যারা অতি অবশ্যই ডেসক্রিপশনটা সুন্দরভাবে দেবেন তার ফলে কিন্তু আপনার ভিডিওটি ভাইরাল হওয়ার সম্ভাবনা বেড়ে যায় এখন ব্যাপার হচ্ছে আমরা যখন ভিডিও তৈরি করি এবং তা ইউটিউবে আপলোড করি তখন সেটিকে শুধুমাত্র ইউটিউব প্ল্যাটফর্মই সেই ভিডিওটা চলে অতি অবশ্যই নয় আরও বেশ কয়েকটা প্ল্যাটফর্ম রয়েছে যেখানেও কিন্তু আপনার ভিডিওটা ভাইরাল হতে পারে নমস্কার আমি সৌরভ আপনারা দেখছেন টেকনিক্যাল গুরুজি বাংলা তবে চলুন এই বিষয় বিস্তারিত জেনে নেওয়া যাক বন্ধুরা জেনারেলি আমরা প্রত্যেকে ইউটিউব ভিডিও আপলোড করি ইউটিউব ভিডিও আপলোডের সঙ্গে সঙ্গে একটি টাইটেল মাস্ট আমরা দিয়ে দিই এবং আমরা হয়তো ট্যাগ দিয়ে থাকি কিন্তু ডেসক্রিপশানে কি দেবো এটা নিয়ে সমস্যা হয়ে যায় তার আগে আপনাদের বলে দিই ডেসক্রিপশানে একটি ওয়ার্ড লিমিট আছে এক হাজার ওয়ার্ড আপনি ডেসক্রিপশানে লিখতে পারেন এবার সমস্যা হচ্ছে এই যে ডেসক্রিপশানে আপনি এক হাজার ওয়ার্ড লিখবেন আপনি কি লিখবেন জেনারেলি অনেকে ইউটিউবের ভিডিও দেখে না ইউটিউবে ভিডিও দেখার আগে তার ডেসক্রিপশনগুলি চেক করে বেশিরভাগ ক্ষেত্রেই হয়ে থাকে আবার দেখা যায় কেউ গুগলে একটা কোনো বিষয় সার্চ করলো আপনার ডেসক্রিপশানের সঙ্গে যদি সেটি ম্যাচ করে যায় তাহলে আপনার ইউটিউবের ভিডিওটা সেখানে কিন্তু শো করবে আবার ভালো করে বলে দিই কেউ যদি গুগলে সার্চ করে বা যে কোনো সার্চ ইঞ্জিনিয়ারে সার্চ করে ইউটিউব বাদে ইউটিউব বাদে যদি একটা টপিক সার্চ করে তারা যদি আপনার ডেসক্রিপশানে লেখা থাকে সেই সংক্রান্ত কিছু সেই লেখাটা কিন্তু তার সামনে চলে আসবে সঙ্গে আপনার ইউটিউবের ভিডিওর লিঙ্কটা চলে আসবে ফলে আপনার ইউটিউবের ভিডিওটা ভাইরাল হওয়ার জন্য যথেষ্টই মানে একটা সম্ভাবনা থেকে যায় তাই অতি অবশ্যই আজকে আমার এই ভিডিওটা দেখার পর থেকে সুন্দর করে একটি ডেসক্রিপশন লিখতে কখনোই ভুলবেন না ডেসক্রিপশন লিখবেন বিস্তারিত এবং ডেসক্রিপশানের মধ্যে বেশ কিছু জিনিস ওসি অতি অবশ্যই দেবেন যেমন আপনার ইউটিউব চ্যানেলের নাম অতি অবশ্যই ডেসক্রিপশানে দেবেন আপনার ফেসবুক ইনস্টাগ্রাম বা টুইটারের পেজ বা এর লিঙ্কগুলোকে অতি অবশ্যই দেবেন এবং আপনি যদি কোনো চ্যানেলকে প্রমোট করতে চান যেমন দেবেন তার সঙ্গে আপনি যদি কোনো মিউজিক চ্যানেলকে ক্রেডিট দিতে চান সেটাও দেবেন একটা তো মাস্ট আপনাকে ডিসক্রিপশানে দিতেই হবে এবং তার সঙ্গে আপনি কি সম্পর্কে ভিডিওটা করেছেন সেটার একটি বিস্তারিত লেখা ইংরেজি বাংলা হিন্দি আপনি যে ভাষাভাষারই মানুষ হোক না কেন সেটাতে দেবেন আর যদি আপনি এই জিনিসটা দেন তাহলে সুবিধা হচ্ছে এটাই আপনার ভিডিওটা ভাইরাল হওয়ার সম্ভাবনা বেড়ে যায় আমরা প্রত্যেকেই চাই ভিডিও তৈরি করব এবং সেই ভিডিওটা যেন যথাযথ ভাইরাল হয় এইবার সমস্যা হচ্ছে যদি কোনো কারণে ভাইরাল না হয় যদি কোনো কারণে ভাইরাল না হয় তখনই আমাদের মাথায় পড়ে যায় বাজ যে আমরা ভিডিও তো তৈরি করছি কিন্তু ভাইরাল হচ্ছে না তবে ক্ষেত্রে একটা ইউটিউবের অ্যালগোরিদম রয়েছে ইউটিউবের অ্যালগোরিদমের অনুযায়ী বলছে যে ইউটিউবের প্রত্যেকটা ভিডিও যে ভাইরাল হবে তা নয় আপনি কন্টিনিউ ভিডিও তৈরি করতে থাকুন একটা টাইম পরে গিয়ে দেখবেন আপনার ভিডিও আপনি আপ ভাইরাল হয়ে যাচ্ছে সুতরাং তখন আপনি বুঝতেই পারবেন না যে কোথা থেকে ভিউজ আসছে আর কিভাবে এত ব্যাপক পরিমাণে ভিউজ আসছে তাই তো অতি অবশ্যই আপনাকে সব সময় খেয়াল রাখতে হবে যাতে ইউটিউবের ভিডিও যেগুলো আপনি তৈরি করবেন সেগুলো যেন কোয়ালিটিপূর্ণ হয় সেগুলোর অডিও যেন সুন্দর হয় সেগুলোর আপনার প্রেজেন্টেশন যেন সুন্দর হয় তাহলেই কিন্তু একটি ইউটিউব ভিডিও ভাইরাল হওয়ার সম্ভাবনা অনেকটাই বেড়ে যায় তাই আজকের পর থেকে প্রপার টাইটেল প্রপার ডেসক্রিপশান এবং প্রপার ট্যাগ করের ইউজ করতে ভুলবেন না আপনি যত রিলেটেড বিষয়ে ট্যাগ ডেসক্রিপশান এবং টাইটেল ম্যাচ করিয়ে দেবেন ততই আপনার ভিডিওটা ভাইরাল হওয়ার সম্ভাবনা বেড়ে যায় এবং আপনার ভিডিও পেজটা সার্চ লেভেলে খুব তাড়াতাড়ি চলে আসে শুধুমাত্র ইউটিউবে নয় তার সঙ্গে গুগল বা যে কোনো সার্চ ইঞ্জিনিয়ারের যে পেজ আছে সেখানে কিন্তু আপনার যে ভিডিওটাকে শো করবে সুতরাং আপনারা বুঝতেই পাচ্ছেন। যদি আপনি একটা কাজ করেন আপনার একসঙ্গে অনেক কটা কাজ হয়ে যাবে তাই আজকের পর থেকে প্রত্যেকে যে সম্পর্কে ভিডিও তৈরি করেছেন সেই সম্পর্কে ডিসক্রিপশানে অতি অবশ্যই লিখবেন আশা করি আপনাদের ভিডিও খুব সহজে ভাইরাল হয়ে যাবে আজকের এই ভিডিওটি আশা করি আপনাদের উপকারে লাগবে আপনাদের মধ্যে অনেকেই কী লিখতে হয় ডেসক্রিপশানে সেটা নিয়ে অনেক চিন্তায় ছিলেন আশা করি সেই চিন্তাটা পুরোটাই সলভ হলো যাই হোক টেক সাপোর্ট সংক্রান্ত যে কোনো প্রকারের ইনফরমেশনের জন্য অতি অবশ্যই টেকনিক্যাল গুরুজি বাংলা চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে নিয়ে পাশের নোটিফিকেশান বেলটি অন রাখতে পারেন এখনকার মতো বিদায় নিলাম বন্ধুরা খুব তাড়াতাড়ি নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসবো